আমি আবার নিয়ে এসেছি একটা ব্র্যান্ড নিউ রেসিপি স্পাইস বক্সে। এই রেসিপিটা অনুপ্রাণিত হয়েছে একটা রিচ চকলেট ময়েস্ট কেক থেকে, যেখানে মাখনের বদলে দই ব্যবহার করা হয়েছে। আগে হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন, আমি বানাতে চলেছি একটা ইয়োগার্ট চকলেট কেক। তাহলে আসুন শুরু করা যাক। ইয়োগার্ট চকলেট কেক বানানোর জন্য আপনার দরকার আটা, দই, চিনি, কোকো পাউডার, মাখন আর সামান্য ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি আটাটাকে চেলে নেব আর তার মধ্যে বেকিং পাউডার দেব। তাহলে এটা আমি সাইডে সরিয়ে রেখে অন্য একটা পাত্রে মিক্স করব চিনি আর মাখন। ভালো করে মিক্স করে নেব প্রায় এক মিনিট ধরে। এবার এর মধ্যে দই মেশাব। সবকটাকে একসাথে মিক্স করে খানিকক্ষণ ধরে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনিটা গলে যায়। এবার এর মধ্যে আমি মেশাবো ভ্যানিলা এসেন্স। ভালো করে মিক্স করে নেব। এবার এর মধ্যে মেশাবো কোকো পাউডার। এটাকে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না কোকো পাউডারটা এর সাথে ভালো করে মিক্স হয়ে যায়। এটা ভালো করে মিক্স হয়ে গেছে, এর মধ্যে আমি আস্তে আস্তে আটা দেব। আমি অল্প অল্প করে আটা ঢালছি যাতে আটাগুলোর দানা না থেকে যায়। আমার কেক ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি বেকিং ট্রেটাকে গ্রিস করব। সামান্য মাখন লাগিয়ে নেব, তার ওপরে একটু আটা ছড়িয়ে দেব। এবার এই টিনের ওপর সামান্য আটা ছড়িয়ে দেব। আমার বেকিং ট্রেটা একেবারে সেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ব্যাটারটা ঢালব। খেয়াল রাখবেন যেন আপনি এটা অর্ধেক টিনি ভরেন, যাতে ওভারফ্লো না হয়। এবার আপনি এটাকে প্রিহিটেড আভেনের মধ্যে 30 থেকে 40 মিনিট অবধি রাখবেন 180 ডিগ্রি সেলসিয়াসে। এই কেকটার মধ্যে একটা ভালো নরম টেক্সচার পাওয়া যায়, যা আমাদের সাধারণ কেকে একটা হেলদি টুইস্ট নিয়ে আসে। আর যদি আপনি ক্যালোরি কনশিয়াস না হন, তাহলে কেকের ওপরে ভালো চকলেট ক্রিম লাগাতে পারেন।